অবশেষে অজ্ঞাত পরিচয় যুবকের সন্ধান পাওয়া গেল দেবপুকুরের গণেশপুর এলাকার বাসিন্দা। নাম শ্যামল মালিক, বয়স 40। গত 3 তারিখ সে নিখোঁজ ছিল। মোহনপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। আজ নোনা চন্দন পুকুর দুর্গা বাড়ির সামনে একটি পুকুর থেকে শ্যামলের দেহ উদ্ধার হয়। উদ্ধার করে টিটাগড় থানার পুলিশ। এই দুর্গাবাড়ি স্ট্যান্ডে সে টোটো চালাতো। পুলিশের প্রাথমিক অনুমান তাকে মেরে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। পরিবারের লোকের অভিযোগ 3 দিন ধরে নিখোঁজ, কিন্তু পুলিশ কোনো খোঁজ করেনি। আজ পুলিশ বাড়িতে আসে। এলাকার লোকেদের দাবি, অবিলম্বে দোষীদের শাস্তি চাই। করবে এটা কিন্তু আপনারা শাস্তি দেবেন, আমি বলে দিলাম। এদের যেন একদম ফাঁসি হয়, এদের যেন একদম ফাঁসি হয়, ফাঁসি চাই আমরা এদের জন্য। খুবই ভালো ছেলে, খুবই ভালো ছেলে, আমরা সেটাই বলাচলা করছি। ওর কোনো তুলনা হয় না, ওর কোনো তুলনা হয় না। সব সময় হেসে কথা, সব সময় খুবই ভালো ছেলে, এদের যেন ফাঁসি হয় আমি বলে দিলাম। এটা কিন্তু এইভাবে মেরে পুকুরে ফেলে দিল, ওটাই তো কি করব। কালকেও যদি আমরা যেতাম, পুলিশ কি করলো? পুলিশের পাঁচ দিনে কি করলো? পুলিশ তো কোনো কাজ ডিউটি দেয়নি, খালি একটা বন্দুক হাতে নিয়ে চললে হয়? আমাদের মেয়ে ছেলেদের বলতো, মেয়ে ছেলেদের বলতো, আমরা যেতাম, আমরা গিয়ে তদন্ত করে বের করতাম। কালকে রাত পর্যন্ত ছেলে বাঁচা ছিল, ভোরবেলা হয়তো মেরে জলে ফেলেছে, ভোরবেলা মেরে ফেলেছে। 5 দিন ধরে ছেলে না খাওয়া, ওর তো সংসারটা হয়েছে যাবে। একটা ছেলে আছে, কিছু জানি না, বলো ওই সব কোনো কিছুই জানি না, কিছু জানা যায় না। আছে টোটো, কষ্ট হচ্ছে আমার ভাইপ, আমার হেবি কষ্ট হচ্ছে গো। খুব ভালো ছিল, কোনোদিন জানি না ওরকম করে কতদিন যা, খুব কষ্ট হচ্ছে আমাদের। আর 4-5 দিনের মাথায় আজকে সকালবেলা খবর এলো, এতদিন দেখে দেখে আজকে সকালবেলায় মার্ডার করে ফেলে দিয়ে গেছে। আর একটু একটু ছেলেমেয়ে কত কষ্ট পাচ্ছে, বউ ছেলেমেয়ে বলুন, এদের যেন শাস্তি পায়, এ শাস্তি ওরা যেন পায়। শাস্তি দেওয়ার ব্যবস্থা আপনারা করবেন, জানেন বহুত কষ্ট, আমাদেরও কষ্ট হচ্ছে, ভাই তো বহুত কষ্ট হচ্ছে। ওর সব দেহ পাওয়া গেছে ওই চক্রবর্তী পাড়ায় দুর্গাবাড়ির সামনে। এখানে বাড়ি ওখানে কি করতো, কেন গেছিল? ওর টোটো স্ট্যান্ড আছে ওখানে। হ্যাঁ, ওইখানে কি টোটো চালায়? হ্যাঁ, ওখানে ওখানে স্ট্যান্ড ওর আর কি। আর এখানে এখান থেকে লোক নিয়ে যায়, বরিশাল পাড়া থেকে লোক নিয়ে যায়, নিয়ে আসা করে ও। ও কি ওর স্ট্যান্ডে ওখানে বসতো? আর ও কি কোনো মানে যখন ওখানে যে বসতো ও বন্ধু বান্ধব ছিল? কেন, কবে থেকে নিখোঁজ ও? 3 তারিখ থেকে নিখোঁজ। ওখানে রাজনীতি করতো? না 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 না, কোনো ও যখন বাড়ি থেকে বেরোতো 3 দিন ধরে আপনার থানায় ডায়রি করেছিল? হ্যাঁ হ্যাঁ, আমরা সব করা থানায় করেছিল, মোহনপুর থানায়। পুলিশ কিছু বলেছিল তখন? বলেছিল আমরা চেষ্টা করব। তারপরে পুলিশ খবর দেয় যে ওই দেহ যে বডি পাওয়া গেছে? আজকে খবর, আজকে খবর দিয়েছে। কেমন ছিল? ছিল ভালো ছেলে ছিল, সবার বিপদে ঝাঁপিয়ে পড়তো। এই এলাকায় কোনো বদনাম বলে কিছু নেই? না, তা ওর কোনো বদনাম নেই। ওখান থেকে বলতো কোনো বদনাম নেই। সত্য তৈরি হলো, মারলো কি কারণে? বদনাম সেটা তো এখন পুলিশের পুলিশের কোনো ভূমিকাই নেই। পুলিশ যদি একটু সহযোগিতা করত তাহলে পরে অনেক থানার পাশে সে রয়েছে, সে পুলিশ খুঁজে পাচ্ছে না। পুলিশ কোনো সহযোগিতাই, পুলিশ এসে রাত্রির 2:30 এখানে খুঁজছে, রাত্রির 2:30 পরশুদিন রাত্রির 2:30 এসে এখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, এখানে খুঁজছে।